এবারে একটু পিসির কথা বলি। পিসিকে জানেন তো, ঠগি পিসি জানেন তো, পিসি কি সুন্দর সুন্দর ভাষা বলছেন। কোন সভাতে ব, কোন সভাতে স, কোন সভাতে কালকে ল, এত কুৎসিত কথাবার্তা যে বাক্য শব্দ কোন সভাতে কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না। এ শিক্ষা কারোর নেই, যার পড়াশোনা নেই সেও উচ্চারণ করতে পারবে না পাবলিকলি এই ধরনের কথা। তিনি কি বলছেন, হিন্দু এলাকায় গিয়ে বলছেন সিএতে আপিল করবেন না, আপনার নাগরিকত্ব বন্ধ হয়ে যাবে, আধার কার্ড আটকে যাবে। আজকে 3 কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার কারণে। মোদিজি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিতে চান, সিএ লাগু করেছেন, ইনি তার বিরোধিতা করছেন। ইনি বলছেন রামনবমী আমি গোটা রাস্তা দেখতে দেখতে আসছি, গোয়ালতোড় সারাঙ্গা খাতড়া পুরো রাস্তা ভগবান রামের ছবি আর ধ্বজ টাঙানো আছে চারিদিকে। বলছে রামনবমী যারা পালন করে তারা দাঙ্গা দিবস পালন করেছে, কোন অন্য ধর্মের লোক বলেনি, কোন মুসলমান শিখ খ্রিস্টান জৈন বলেনি। মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা ডে হচ্ছে রামনবমীর দিন, সহ্য করবেন আপনারা। মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি সিএ করেছে এরপরে এনআরসি করবে, তাড়িয়ে দেবে। আমি মুসলমান ভাই বন্ধুদের বলি 18টা রাজ্যে বিজেপি আছে, একটা মুসলমানের নাম বলুন তো যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। কাউকে তাড়িয়ে দেয়নি। যোগী আদিত্যনাথজি কোন ধর্ম সম্প্রদায়কে আক্রমণ করেন না, তিনি গুন্ডাদের দমন করেন। গুন্ডার কোন জাত হয় না, কোন ধর্ম হয় না। বিজেপির নীতি হলো দেশ বিরোধী শক্তি এবং গুন্ডাদের দমন করো আর চেরে চোরেদের জেলে ভরো। আজকে গতকাল কেজরিওয়াল বাবু যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন জেলে গেছিলেন, মাফলার বাবু, কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পুরবে। আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই চাই। জানতো জানতো পিসি জেলে যাক, জানতো জানতো আপনারা। কেজরিওয়াল কাল সেটা বলে দিয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক, খুব তাড়াতাড়ি এই কাজটা হোক, বাংলা একটু মুক্তি পাক, বাংলার লোকরা শান্তিতে থাকুক, চুরিটা বন্ধ হোক। পিসি কি বলছে, বলছে আমি রেশন দিই, আমি রেশন দিই। মোদিজি 82 কোটি লোককে বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে বিনা পয়সায় রেশন দিচ্ছেন, 7 কোটি জনগণ পশ্চিমবঙ্গের পান। বলছে আমি রেশন দিই, বলছে আমি জল দিই। 8000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন পশ্চিমবঙ্গে নলবাহিত জল দেওয়ার জন্য, কর্মসূচির নাম জল জীবন মিশন। আপনাদের একটা গ্রামে জল গেছে, একটা গ্রামে জল গেছে, একটা গ্রামে জল গেছে, একটা করে নলকূপ আমি দেখতে দেখতে এলাম 40টা করে হাঁড়ি আর বালতি নিয়ে মারা দাঁড়িয়ে আছে। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে মানবাজার বান্দোয়ান বড়বাজার পুরুলিয়া বাঁকুড়ার জঙ্গলমহল জল চাইছে, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে? গোটা ভারতবর্ষ একটু এগিয়ে গেলে তো জামশেদপুর 50-60 কিলোমিটার, ওখানে তো আমাদের সরকার নেই। আপনি যান সব গ্রামে জল আছে, জল দিচ্ছে নেই, মিথ্যে কথাগুলো বলছি। বলছে তৃণমূল বাড়িতে আসছে, জানেন 3টা করে লোক তো নেই, 3টা করে জিনিস নিয়ে আসছে, 3টা জিনিস দিচ্ছে আপনাকে, একটা হলো মানি ব্যাগ দিচ্ছে একটা, তাই তো, ওটার দাম 3 টাকা, 3 টাকা দামের একটা মানি ব্যাগ, সেখানে একটা মমতা ব্যানার্জির ছবি আছে আর একটা ভাঁড় আছে, বলছে লক্ষ্মী ভাণ্ডার, 3 টাকা দামের একটা মানি ব্যাগ আর একটা দেশলাই দিচ্ছে, জোড়া ফুল মার্কা দেশলাই, আর একটা আবাস যোজনার ফর্ম,
তাতে একটা নাম্বার আছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করলে তোমরা ঘর পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, মানে ভোটটা নিয়ে নেওয়ার পরে। টাটা বাই বাই নেওয়ার পরে। আর তৃণমূলের চিটিং বাজ একটা সংস্থা আছে, 400 কোটি টাকা আপনাদের ঝেড়ে ওদেরকে পেমেন্ট করেছে। আইপ্যাক, আইপ্যাকের লোকেরা যেখানে যেখানে ভোট হচ্ছে তার ঠিক দুদিন আগে চা দোকানগুলো সকালবেলা খবর কাগজ পড়তে লোক যায়, খবর কাগজের ভিতরে একটা কাগজ পাঠাচ্ছে, বলছে বিজেপি যদি 35টা আসনে জেতে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। মাগো, এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিমটা মমতা ব্যানার্জির নয়, আসামে প্রথম চালু করে বিজেপি, সর্বানন্দ সোনোয়াল, হেমন্ত বিশ্ব শর্মা 2,500 টাকা করে দেয় এখনো, চালু করেন শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী 1,500 টাকা করে দিতেন, কর্মসূচির নাম লাডলি বহিন, এখন মোহন যাদব দেয় 3,000 টাকা করে। মাগো, বিজেপি যেদিন রাজ্যে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকাবে বিজেপি, 3,000 টাকা ঢোকাবে। সাথে সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে আমরা দেব। রাজস্থানে ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দেয়, আমরা তাই দেব। আমাদের ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3,100 টাকা কুইন্টাল ধান কেনে, আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি 6,000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6,000 টাকা যুক্ত করে বছরে 12,000 টাকা কৃষকদের দেয়। বিজেপিকে যেদিন রাজ্যে আনবেন আমরা এখানেও এগুলো চালু করব, আমরা চালু করব। আয়ুষ্মান ভারত একমাত্র রাজ্য, এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আপনার যখন অসুখ হয়, বাড়ির লোকের যখন দুরারোগ্য ব্যাধি হয়, ক্যান্সার হোক, কিডনি প্রতিস্থাপন হোক, হার্টের অপারেশন হোক, বড় বড় 1,50,000-2,00,000-4,00,000 খরচ, আপনি যখন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান, কোনো নার্সিংহোম নেই, কেউ নেয় না, বলে ক্যাশ না কার্ড, ক্যাশ হলে অ্যাডমিশন, কার্ড হলে বলে বেড নাই, তাই তো? আর এই কার্ডটা যখন আপনি সিএমসি ভেলোরে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, জামশেদপুরের বড় হসপিটালে, এইমসে নিয়ে যান, এই স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে না। স্বাস্থ্য সাথীর কার্ড চলে না কোথাও, তাই আমরা আয়ুষ্মান ভারত 5,00,000 টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা, মোদিজি স্কিম গোটা দেশ পাচ্ছে, বাংলাতেও বিজেপিকে জেতালে আমরা চালু করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই। আজকে মানবাজারের অঞ্চলে অঞ্চলে, বাড়িতে বাড়িতে বেকার যুবকরা বাইরে চলে গেছে। আগে ঝাড়খণ্ড, বিহার, অবিভক্ত বিহার, অবিভক্ত উত্তরপ্রদেশ, অবিভক্ত মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে লোক কাজে আসত, কাজে আসত দলে দলে লোক। আজকে আমাদের রাজ্য থেকে দলে দলে যুবকরা বাইরের রাজ্যে কাজে চলে যাবে কেন? এই রাজ্যে নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে, একটা কারখানা করতে পারেনি, শিল্প আনতে পারেনি, বেকারত্ব চরমে, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা, 2 কোটি বেকার, সব সভাতে হাত ছুঁড়ে ছুঁড়ে বলে এই বিরোধীরা, তারা কেস করে চাকরি আটকে দিয়েছে। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না, মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই, স্টাফ রিক্রুটমেন্টে কেস নেই, পুলিশ রিক্রুটমেন্টে কেস নেই, নিয়োগ হয় না কেন? আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক
যুবশ্রী চালু করেছিলেন, কোন বেকার ছেলে 1,500 টাকা বেকার ভাতা পান নাম বলতে পারবেন? একটা চাকরি দিতে পারেনি, ভাতা ভিক্ষা ভর্তুকি, 21,000 নতুন মদের দোকান, 8,200 স্কুল বন্ধ করেছে, 8,200 স্কুল। এবছর মাধ্যমিক পরীক্ষা, আপনার বাড়ির ছেলে মেয়ে যাবে কোথায়? সরকারি স্কুলের বাইরে আপনার যাওয়ার জায়গা নেই। মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে মেয়েরা বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, তাদের টাকা আছে। আপনি যান সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুলে, আপনি বলুন 8 মাস স্কুল বন্ধ থাকে, রোদ উঠলে স্কুল বন্ধ, বৃষ্টি পড়লে স্কুল বন্ধ, ঝড় হলে স্কুল বন্ধ, শীত পড়লে স্কুল বন্ধ, বছরে 12 মাসের মধ্যে 8 মাস স্কুল বন্ধ। তাই মাধ্যমিকে এবারে 1,500,000 ছেলে মেয়ে ফেল করে গেল, কারণ আপনারা টিউশনি দিতে পারেন না। আজকে কেন স্কুল বন্ধ? শুধু মিড ডে মিলের চালটা ঝাড়বে বলি, কোভিডের সময় কেন্দ্র থেকে 9,56,00,000 কেজি মিড ডে মিলের চাল, এই চোর তৃণমূল তারা চাল চুরি করেছে, মিড ডে মিলের চাল। এই তৃণমূলকে সরাতে হবে 100 দিনের কাজে, বলছে বাড়ি করবে। আপনারা এদের দড়ি দিয়ে বাঁধবেন, বলবেন 40,00,000 বাড়ি দিয়েছে মোদিজি, কেন এখনো আমাদের জনজাতি কুর্মি তফসিলি গ্রামের মানুষ থাকে এই এলাকায়, সমস্ত বাড়ি কাঁচা বাড়ি, কেন বাড়ি হয়নি? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদি দিয়েছে, আর বিভিন্ন সমাজ সম্প্রদায় জাতি কি অবস্থায় আছেন আপনারা? ওবিসি হিন্দুরা ঘুমাচ্ছেন নাকি আপনারা? মন্ডল কমিশন কুর্মীদেরকে ওবিসি দিয়েছিল, কর্মকার কুম্ভকার স্বর্ণকার তিলি তেলি নাপিত গোপ ঘোষ গোয়ালা, আপনাদের কাউকে রেখেছে অস্তিত্ব? ওবিসি বি করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী, আর একটা বিশেষ সম্প্রদায়ের 98% লোককে ওবিসি এ করে দিয়ে আপনাকে মন্ডল কমিশন সংবিধান যে অধিকার দিয়েছিল কেড়ে নিয়েছে। কুর্মী সমাজ, আমি বলেছি বলরামপুরের মিটিং এ ওবিসি মোর্চার সম্মেলনে, অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না, তৃণমূলকে সুবিধা করার জন্য। তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায়, নাম দিয়েছিল নবজোয়ার। ওই নবজোয়ারের সময় কুর্মী সমাজের লোকরা তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে, যে আমাদের এসটি করতে হবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কুর্মীদের ভোট আমার দরকার নেই। হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন? তা কুর্মীদের ভোট যখন দরকার নাই, তাহলে কুর্মীদের ভোট তৃণমূলের লাগবে না? তাহলে কুর্মীদের ভোট যাবে কার কাছে? যারা তৃণমূলকে হারাতে পারবে, বিজেপির কাছে। তাই কুর্মীদের ভোট কাটার জন্য, অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে। আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে, বলেছিলাম 17 সাল থেকে জাস্টিফিকেশন যৌক্তিকতা আছে, কেন্দ্র 23 সালের মার্চ মাস পর্যন্ত 10টা চিঠি দিয়েছে, যৌক্তিকতা বলো কেন তোমাদের এসটি স্ট্যাটাস দিতে হবে? মমতা ব্যানার্জি পাঠাইনি কেন? যাতে কুর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে, এই জন্য তো। যেভাবে হোক আমাদের ভোট ভাগ করো, করে চোরেদেরকে রাখো। আমি এ কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন, চাকরি নাকি সব বাইরে চলে গেছে। আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি।
আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে। তৃণমূলের বিটিএম হিসেবে তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন, এবারে আপনাকে জিততে দেব না আর ভোট ভাগ হতে দেব না। লড়াই সিধা, একদিকে চোর তৃণমূল আর একদিকে রাষ্ট্রবাদী বিজেপি, কাকে ভোট দেবেন ঠিক করুন, মাঝখানে কেউ নেই। নেপাল বাবু, সম্মানীয় মানুষ, আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য, কাকে সুবিধা পাওয়ার জন্য? আপনার একটা ছোট মিউনিসিপালিটি জালদা, সেই মিউনিসিপালিটি আপনি রাখতে পেরেছেন? আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে, তপন কান্দু খুন হয়েছিল, যারা আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি, আমাদের এমপি এমএলএরা আপনার বাড়িতে গেছে তপন কান্দুর পাশে, আমি গেছি, আমরা গেছি, সবাই গেছি। আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান? দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না, আপনারও একটা ভোট, রাষ্ট্রপতি মহোদয়েরও একটা ভোট। আমার জনজাতি যারা মূলবাসী, এই দেশের আসল নাগরিক যারা, তাদেরকে জোহার জানাই, প্রণাম জানাই। আপনারাই এই দেশের ভিত্তি রচনা করেছেন, অরণ্য জঙ্গল পাহাড় জল জমি সবার উপরে যদি কারো প্রথম অধিকার থাকে, জনজাতিদের আছে। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে, বিরসা মুন্ডার জন্মদিনকে আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। আপনারা কি জানেন গোটা ভারতবর্ষে যত জনজাতি অধ্যুষিত জেলা আছে, একটা করে রেসিডেন্সিয়াল স্কুল নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন অর্জুন মুন্ডাজির নেতৃত্বে। ক্লাস 1 থেকে 12 থাকা খাওয়া, সুইমিং, অ্যাথলেটিক, ফুটবল, পড়াশোনা, আধুনিক শিক্ষা, জামা কাপড় তাদের সব ফ্রি করেছেন। শুনে রাখুন বন্ধু, গোটা দেশে যত জনজাতি জেলা আছে সব রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে একলব্য। এর জন্য 64,000 সাঁওতালি ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। একমাত্র রাজ্য মমতা ব্যানার্জি, আমরা 9টা স্কুল করতে চেয়েছিলাম, অর্জুন মুন্ডা চিঠি দিয়ে 9টা স্কুলের জন্য জায়গা চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছে টাকা দাও আমি করব, তোমাদের জায়গা দেব না। কেন্দ্র বলেছে তোমাকে টাকা দিলে তুমি চুরি করবে, তাই তোমাকে টাকা দেব না, তুমি জায়গা দেবে, আমরা সিপিডাব্লিউডি থেকে স্কুল বানিয়ে দেব, টিচার আমরা পাঠাবো, এবং জনজাতি ছেলে মেয়েদেরকে আমরা আইএস আইপিএস বানাবো, ডাক্তার বানাবো। ওটা দেশে চলছে, জনজাতিদের মধ্যে যারা অতি প্রাচীন জনজাতি, মুন্ডা সমাজ থেকে শুরু করে যারা অতি প্রাচীন, এমন 75টা জনগোষ্ঠীর 37,000 গ্রাম আছে। এই 37,000 গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে জানেন আপনারা? এ রাজ্যে করতে দেয় না। ঝাড়খণ্ডে যান, উড়িষ্যায় যান, রাজস্থানে যান, ছত্তিশগড়ে যান, গুজরাটে যান, সেখানে প্রত্যেক বাড়িতে একটা করে আধুনিক টয়লেট, নলবাহিত জল, সোলার আলো, বিনামূল্যে গ্যাস, একটা সুন্দর আদর্শ মডেল বাড়ি। সেই গ্রামগুলোতে একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা, একটা করে প্রাইমারি হেলথ সেন্টার, একটা করে খেলার মাঠ, একটা করে জহর থান করেছে নরেন্দ্র মোদী গোটা দেশে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ করতে দেয়নি।